অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার বন্ধন সভায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ স্বাদের মিষ্টি বানাবো, আর এই মিষ্টিটা আমি আজকে পাউরুটি দিয়ে বানাবো। খুবই ঝটপট হয়েও যায় আর স্বাদে তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো বাড়িতে কোনো অতিথি এলে তো আপনারা কিন্তু খুব সহজে এই পাউরুটি দিয়ে কিন্তু মিষ্টিটা বানিয়ে দিতে পারবেন। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের পাউরুটির মিষ্টির জন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর এই 4 পিস পাউরুটি দিয়ে তো অনেকগুলো কিন্তু মিষ্টি হবে। তো প্রথমে আমি রুটির এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো এইভাবে প্রত্যেকটা রুটি আমি এইরকম চার সাইডটা কেটে বাদ দিয়ে দেবো। তো প্রত্যেকটা রুটি আমি চার সাইড এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এবার এখন আমি উনুনটা জ্বেলে দেবো। তো প্রথমে আমি চিনি সিরা তৈরি করে নেব, তার জন্য আমি নিয়েছি এই বাটির হাফ বাটি চিনি। তো প্রথমে আমি চিনিটা কড়াতে দিয়ে দিচ্ছি, আর এই বাটি 1 বাটি দিয়ে দেব জল। তো যতটা চিনি তার ডবল জল দিতে হবে। আর এখানে আমি এখনো একটা সিরা কিন্তু তৈরি করব না, তো চিনিটা কিন্তু গলে গেলেই হয়ে যাবে। তো দেখুন চিনিটা কিন্তু একদম ভালোভাবে গুলে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিয়ে দিলেই হবে একটু কালারের জন্য। তো দেখুন একটা অরেঞ্জ কালার চলে এসছে। তো আপনারা বাড়িতে বানালে ফুড কালার দেওয়ার কোনো দরকার নেই, ফুড কালার ছাড়া তো শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। তো আপনারা ফুড কালার ছাড়াই কিন্তু বাড়িতে বানাবে। তো আমার দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিয়ে আমি নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব। তো চিনির সিরাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কড়াতে দিয়ে দেব দুধ। তো এই বাটি মাপ করে আমি 1 বাটি দুধ নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো এটা আমি নিয়েছি গরুর দুধ। তো এই গরুর দুধের সঙ্গে আমি দিয়ে দেবো এই ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা এখন লিকুইড দুধের সাথে ভালো করে গুলে নিচ্ছি। এতে করে তো দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে মিষ্টিটা। দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি নারকেল পুরনো। আর দিয়ে দেব 2 চামচ চিনি। তো মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের স্বাদ মতনই। তো আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব। তো দেখুন দুধটা কিন্তু ফুটিয়ে আমি এরকম ক্ষীরের মতো তৈরি করে নিয়েছি। তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এবার আমি এখানে নিয়েছি শুকনো নারকেল কুড়ো। এই শুকনো নারকেল কুড়ো একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি। তো এই নারকেলটা আমি উড়িয়ে আর রোদ্দুরে কিন্তু শুকিয়ে রেখেছি। তো আপনারা শুকনো নারকেলগুলো কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। আর এবার আমি একটা রুটি নিয়ে নিলাম। আর এখানে যে আমি ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীর আমি এর উপরে দিয়ে দিচ্ছি। তো এটা আমি এইভাবে পুরোটা কিন্তু ক্ষীরটা দিয়ে দেবো। দেখুন এইভাবে ক্ষীরটা কিন্তু লাগিয়ে দিয়েছি। আর একটু মোটা করে লাগাতে হবে, এতে করে মিষ্টিটা খেতে ভালো লাগবে আর দেখতেও তো বন্ধুরা সুন্দর হবে। আর এবার আমি উপর থেকে আরো একটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু চেপে দেব। তো সেম একইভাবে
আরো একটা রুটির উপরে আমি চিটা দিয়ে দিচ্ছি। তো এটার উপরেও আমি এবার একটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চেপে দিলাম। তো এইভাবে আমি দুটোকে তৈরি করে নিয়েছি। আর এবার আমি ছুরি দিয়ে এটাকে মাঝখান থেকে কেটে নেব। তো এটাকে আমি দু টুকরো করে নিলাম। তো আবার এটাকে আমি মাঝখান থেকে টুকরো করে নেব। তাহলে একটা রুটি আমার কাছে চার টুকরো হলো। আর দেখুন এখন এই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। ওই একই ভাবে আর এই রুটিটাকে আমিও চার টুকরো করে নেব। তো দেখুন সবগুলো রুটি কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। আর এবার আমি আগের থেকে যে চিনির শিরাটা করে রেখেছিলাম, তো সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো অবশ্যই কিন্তু শিরাটা ঠান্ডা করে নিতে হবে। আর এখন আমি এই একটা একটা রুটির পিস নিয়ে নেব। আর এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু হাত দিয়ে এইভাবে নিগড়ে নিতে হবে। তো চিনির শিরাতে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এগুলো নরম হয়ে যাবে। আর যতটা সম্ভব হাত দিয়ে এইভাবে চিনির শিরাটা আমি নিগড়ে নিয়ে নেব। তো দেখুন চিনির শিরার মধ্যে আমি এইভাবে ডুবিয়ে নিয়েছি। আর এবার আমি যে শুকনো নারকেলগুলো রেখেছিলাম, তো তার মধ্যে আমি এটাকে কোট করে নেব। তো দেখুন এইভাবে কোট করে নিয়েছি। আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। তো একইভাবে আরো একটা আমি করে নিচ্ছি। আর এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি রেডি করে নেব। তো এই সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন কত দারুণ দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি এখানে একটু ড্রাই ফ্রুট নিয়েছি। তো আমি এখানে নিয়েছি চেরি আর পেস্তা। তো উপর থেকে দিয়ে দেব, এতে করে তো মিষ্টিটা দেখতে ভালো লাগবে আর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হবে। তো আমি এখানে চেরি আর পেস্তা নিয়েছি। তো ড্রাই ফ্রুটটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। আর দেখুন ড্রাই ফ্রুট গুলো দিতে তো মিষ্টি গুলো বন্ধুরা আরো দুর্দান্ত দেখতে হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা আজকের এই মিষ্টি গুলো কত দারুণ দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাবো বন্ধুরা, এটা কতটা দুর্দান্ত হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কতটা দারুণ হয়েছে, একদম রসালো, অসম্ভব সুন্দর হয়েছে। তো মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি আর বোনদের ডেকেছিলাম, বোনরা চলে এসছে। তো এখন সকলে মিলে মিষ্টি খাওয়া হবে। খেয়ে দেখ মিষ্টি কেমন হয়েছে, খেয়ে বলবি কি দিয়ে তৈরি করেছি আজকের এই মিষ্টিটা। Do we
মিষ্টিটা তো দারুণ হয়েছে, কিন্তু কি দিয়ে বানিয়েছো তো আমি বুঝতেই পারছি না। এটা কিন্তু পাউরুটি দিয়ে মিষ্টি হয়েছে রে, বোঝা যাচ্ছে? না একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ খেতে হয়েছে। খুব দারুণ হয়েছে। আরে মিষ্টিটা তো বন্ধুরা দারুণ কিন্তু স্বাদ হয়, বাড়িতে আমি আগে বানিয়েছিলাম একবার, তো দারুণ হয়েছিল বলি বন্ধুদের সাথে একবার বানিয়ে শেয়ার করি, তো আপনারা বাড়িতে আবার বানাবেন দেখবেন দারুণ হবে। আর আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।